ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার ফলে গত চব্বিশ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইড অফিস সূত্রে জানা যায় গত রবিবার রাত বারোটা থেকে সোমবার রাত বারোটা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে পঁচিশ হাজার নয়শো তেইশটি যানবাহন পারাপার হয়েছে এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি আটচল্লিশ লাখ সাতাশি হাজার একশো টাকা এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে বারো হাজার নয়শো নব্বইটি যানবাহন পারাপার হয় এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি তেইশ লাখ চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে বারো হাজার নয়শো তেত্রিশটি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি পঁচিশ লাখ বায়ান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকা বঙ্গবন্ধু সেতুসাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে